হ্যালো স্টুডেন্ট, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এটি কমার্সের পঞ্চম ক্লাস। এই ক্লাসে আপনারা জানবেন টাইপ অফ বিজনেস, অর্থাৎ বিজনেস কত প্রকারের এবং তার সংক্ষিপ্ত বিবরণ। সাধারণত বিজনেস দুই প্রকারের। প্রথমটি ইন্ডাস্ট্রিজ, যাকে আমরা বাংলায় শিল্প বলে থাকি, আর অপরটি হলো কমার্স, যাকে আমরা বাংলায় বাণিজ্য বলে থাকি। তাহলে বিজনেস দুই প্রকার, শিল্প আর বাণিজ্য। এখানে শিল্প চার প্রকারের, অর্থাৎ ইন্ডাস্ট্রিজ হলো চার প্রকার। প্রথম এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয়ত জেনেটিক ইন্ডাস্ট্রিজ, তৃতীয়ত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, চতুর্থ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ। এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিজ কি? এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিজ হলো নিষ্কাশন শিল্প, যার বাংলা অর্থ নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প সেই শিল্প যা প্রাকৃতিক সম্পদগুলি, অর্থাৎ খনিজ সম্পদ থেকে মূল্যবান উপাদান উত্তোলনে আমাদের সাহায্য করে বা উত্তোলন করে থাকে। খনিজ পদার্থ যেমন মাইনিং, ফার্মিং, ফিশিং, কোয়ারিং, এই সমস্ত ধরনের শিল্পগুলো এক্সট্রাকটিভ শিল্পের আওতায় পড়ছে। দ্বিতীয়ত জেনেটিক ইন্ডাস্ট্রিজ। জেনেটিক ইন্ডাস্ট্রিজ হলো জীবনবিজ্ঞানের একটি শাখা, যা আনুমানিকভাবে জীবনের উৎপাদন ও সংশ্লিষ্ট প্রযুক্তিগুলির স্বরূপ অধ্যয়ন করে। এই ইন্ডাস্ট্রির মাধ্যমে নতুন প্রজাতির জন্ম, জীবনচক্রের সংশ্লিষ্ট প্রযুক্তি ও জীবনের মৌলিক পদার্থ উৎপাদন সম্ভব হয়। বর্তমানে জেনেটিক ইন্ডাস্ট্রি একটি বিশাল ও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই জেনেটিক ইন্ডাস্ট্রিজ কিছু উদাহরণ হলো, যেমন নার্সারিজ। নার্সারিজ হলো একটি জেনেটিক ইন্ডাস্ট্রিজ উদাহরণ। নার্সারিজ চারার ব্যবসা বা চারা সম্পর্কে রিসার্চ করা হয়, চারা গাছ। এখানে একটি চারা থেকে শতাধিক চারা বা নতুন গাছ তৈরি করা হয় এবং হাইব্রিড, অর্থাৎ একটি দেশি চারা গাছ থেকে প্রয়োজন অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী হাইব্রিড চারাতেও পরিণত করা হয় এবং সেখানে দেশি চারাতে যতটা পরিমাণে ফলন পাওয়া যাচ্ছিল, ফুল পাওয়া যাচ্ছিল হাইব্রিড চারা গাছে, তার থেকে অত্যাধিক বেশি ফলন ও ফুল পাওয়া যায়। এটি জেনেটিক ইন্ডাস্ট্রিজের উদাহরণ। আরও কিছু উদাহরণ আছে, যেমন ফিশ কালচার, ক্যাটেল ব্রিডিং, পোলট্রি ফার্মস, এইগুলো সমস্তগুলোই হলো জেনেটিক ইন্ডাস্ট্রিজের উদাহরণ। তৃতীয়ত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। ম্যানুফ্যাকচারিংয়ের বাংলা অর্থ উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প হলো সেই শিল্প সমূহের সমষ্টি যেখানে পণ্য উৎপাদন হয়, যেখানে পণ্য উৎপাদন করা হয়। এই শিল্প সমূহের মধ্যে রয়েছে আয়রন, স্টিল, সিমেন্ট, ফার্টিলাইজার, বনস্পতি, ইলেকট্রনিক্স, যেখানে সমস্ত ধরনের প্রোডাক্টস বা র মেটেরিয়ালস দিয়ে নতুন পণ্য তৈরি করা হয়। যেমন হতে পারে পেন, হতে পারে কম্পিউটার, হতে পারে মোবাইল, যে কোনো যেটা উৎপন্ন করা হয় র মেটেরিয়ালস দিয়ে, সেটি হলো ম্যানুফ্যাকচারিং। চতুর্থ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের বাংলা অর্থ নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প হলো সেই শিল্প সমূহের সমষ্টি যা ভবন ও অন্যান্য সম্পদ নির্মাণ ও পরিবর্তন সংক্রান্ত কাজে নির্দেশিত হয়, যেমন রোডস, ক্যানেলস, ড্যামস, হোমস, অফিস, ফ্যাক্টরিস, স্কুলস, ব্রিজ ইত্যাদি সমস্ত নির্মাণ কাজ করার জন্য আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের প্রয়োজন হয়। পরবর্তী কমার্স। কমার্স বাংলা অর্থ বাণিজ্য। কমার্সেও আমরা কয়েক প্রকারে ভাগ করতে পারি। এখানে কমার্সকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি, ট্রেড, অপরটি হলো অ্যাডস টু ট্রেড। ট্রেডের বাংলা অর্থ বাণিজ্য।
আর অ্যাডস টু ট্রেডের অর্থ অ্যাডস টু ট্রেড হলো বাণিজ্য করার জন্য যে সমস্ত উপাদানের সাহায্য ছাড়া বাণিজ্য করা যায় না তাকে আমরা অ্যাডস টু ট্রেডের আওতায় ফেলি। আর প্রথমত আমরা জানব ট্রেড সম্পর্কে। ট্রেড হলো দুই বা একাধিক দেশ বা অঞ্চলের মধ্যে পণ্য এবং পরিষেবা বিনিময়ের পদ্ধতি। এটি বিশ্বব্যাপী একটি পদ্ধতি এবং এর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পণ্য এবং বিভিন্ন পরিষেবা উৎপাদন এবং বিক্রয় করা হয় এই ট্রেডের সাহায্য। ট্রেডকে আমরা দুই ভাগে বিভক্ত করে থাকি। প্রথমটি হলো ইন্টারনাল ট্রেড, অপরটি হলো এক্সটার্নাল ট্রেড। ইন্টারনাল ট্রেড, ইন্টারনাল ট্রেডের বাংলা অর্থ অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য হলো দেশের ভিতরে বাণিজ্য বা ব্যবসা করার একটি কৌশল। এটি একটি দেশের ভেতরে পণ্যের ক্রয় বা বিক্রয় করা হয়। এই ক্রয় বিক্রয় পদ্ধতি বিভিন্ন হতে পারে, যেমন দোকান, বাজার বা ইন্টারনেটের মধ্যেও হতে পারে। কিন্তু স্মরণ রাখতে হবে ইন্টারনাল ট্রেড হলো একটি দেশের মধ্যে বা দেশের অভ্যন্তরের মধ্যে যে ব্যবসা হয় তাকে ইন্টারনাল ট্রেড বলে থাকি। এক্সটার্নাল ট্রেড, এক্সটার্নাল ট্রেড হলো সেই ধরনের বাণিজ্য একটি দেশ থেকে অন্য দেশের মধ্যে বিভিন্ন পণ্য বা পরিষেবার ক্রয় বিক্রয় হয়ে থাকে। এক্সটার্নাল ট্রেড একটি দেশ থেকে অপর আরেকটি দেশের বাজারে যখন আমরা পণ্য ক্রয় বা বিক্রয় করে থাকি তখন তাকে এক্সটার্নাল ট্রেড বলা হয়। ইন্টারনাল ট্রেডকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। প্রথমটি হলো হোলসেল ট্রেড, অপরটি হলো রিটেল ট্রেড। হোলসেল ট্রেড, হোলসেল ট্রেড বড় বড় ব্যবসায়ীরা যারা অধিক পরিমাণে পণ্য বা পরিষেবা ক্রয় করে থাকে বা বিক্রয় করে থাকে তাদেরকে আমরা হোলসেল ট্রেড বলে থাকি। রিটেল ট্রেড অর্থাৎ কনজিউমার বা কাস্টমার যখন তার নিজের জন্য বা ভোগ্য পণ্য ভোগ্যের জন্য বা ভোগ্য পণ্য কেনে একটি দুটি তখন তাকে আমরা রিটেল ট্রেড বলে থাকি, যেখানে কোনো ব্যবসার অস্তিত্ব থাকে না। রিটেল ট্রেডে কাস্টমার বা কনজিউমার কোনো প্রোডাক্টস ক্রয় করছে তার নিজের জন্য ভোগ্য পণ্যের জন্য। দ্বিতীয়ত এক্সটার্নাল ট্রেডকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। প্রথমটি ইম্পোর্ট, দ্বিতীয়টি এক্সপোর্ট, তৃতীয়টি রি এক্সপোর্ট। প্রথমেই জানলাম এক্সটার্নাল ট্রেড হলো একটি দেশ থেকে অপর দেশের বাজারে যখন কোনো ক্রয় আমরা বিক্রয় করে থাকি বা অপর দেশ থেকে আমরা যখন নিজেদের দেশের বাজারে কোনো পণ্য বা পরিষেবা ক্রয় করে নিয়ে আসি তাকে আমরা এক্সটার্নাল ট্রেড বলে থাকি। দেখুন, এই এক্সটার্নাল ট্রেডে প্রথম হলো ইম্পোর্ট। ইম্পোর্টের বাংলা অর্থ হলো ক্রয়। যখন আপনি অন্য দেশের বাজার থেকে যখন কোনো কিছু ক্রয় করে নিজের দেশে নিয়ে আসবেন তাকে আমরা ইম্পোর্ট বলে থাকি। যখন নিজের দেশের উৎপন্ন পণ্য অন্য দেশের বাজারে বিক্রয় করবেন তখন তাকে আমরা এক্সপোর্ট বলে থাকি। আর রি এক্সপোর্ট, যখন অন্য দেশের থেকে আপনি ইম্পোর্ট করবেন অর্থাৎ ক্রয় করবেন, পারচেস করবেন, করার পর আপনি পুনরায় ওই পণ্য অন্য দেশে বিক্রি করবেন তাকে রি এক্সপোর্ট। অর্থাৎ একটি দেশ থেকে ক্রয় করার পর পুনরায় আবার ওই পণ্যটি যখন আমরা অন্য দেশে বাজারে বিক্রি করব তখন তাকে আমরা রি এক্সপোর্ট বলে থাকি। সর্বশেষ অ্যাডস টু ট্রেড। অ্যাডস টু ট্রেড হলো এমন উপাদান যা ব্যবসায় বা বাণিজ্য, যাকে আমরা ট্রেড বলছি, এই এর কর্মক্ষেত্রে সহায়তা করে। আসলে এগুলি ব্যবসার কাজ করতে সহায়তা করে এবং এর মাধ্যমে ব্যবসার কার্যক্রমগুলি সম্পূর্ণ হয়। দেখুন, অ্যাডস টু ট্রেড পাঁচ ধরনের উপাদান আছে। প্রথম হলো ট্রান্সপোর্টেশন, দ্বিতীয়ত ওয়ারহাউসিং, তৃতীয়ত ব্যাংকিং, চতুর্থত ইন্স্যুরেন্স,
পঞ্চম আমাদের অ্যাডভার্টাইজিং। দেখুন, ট্রান্সপোর্টেশন, ওয়ারহাউসিং, ব্যাংকিং, ইন্স্যুরেন্স আর অ্যাডভার্টাইজিং ছাড়া একটি ট্রেড চালানো কখনোই সম্ভব নয়। ট্রান্সপোর্টেশন কী? ট্রান্সপোর্টেশন হলো যোগাযোগ ব্যবস্থা। পণ্য বা পরিষেবা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশনের সাহায্য নিতে হয়। আপনি একটি প্রোডাক্টস বিক্রি করতে চাইছেন অন্য জায়গায় বা অন্য লোকেশানে, তাহলে সেই প্রোডাক্টসকে আপনাকে গাড়ি করে নিয়ে যেতে হবে। সেটি হতে পারে কোনো রোড, রাস্তা, হতে পারে দূরবর্তী জায়গা হলে সেটা রেল লাইন, রেলের মাধ্যমে নিয়ে যেতে হবে। রাস্তা বা সড়ক বা রেল ব্যবস্থা না থাকলে সেটা জলের মাধ্যমে নিয়ে যেতে হবে, অর্থাৎ শিপ, জাহাজের মাধ্যমে নিয়ে যেতে হবে, বা পাইপ লাইনেও মাধ্যমেও আমরা কোনো প্রোডাক্টসকে নিয়ে যেতে পারি। যেমন জলের যদি আপনার ব্যবসা হয়, আপনি পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করতে পারেন। এই যে যোগাযোগ ব্যবস্থা, একেই আমরা ট্রান্সপোর্টেশন বলি। এটি ছাড়া তো আপনি বাণিজ্য করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না। দ্বিতীয়ত ওয়্যার হাউসিং। ওয়্যার হাউসিংকে আমরা গোডাউনও বলে থাকি। উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য যেখানে মজুদ রাখা হয় তাকেই আমরা ওয়্যার হাউসিং বা গোডাউনস বলে থাকি। ওয়্যার হাউসিং ছাড়া বাণিজ্য করা সম্ভব নয়, কারণ যে প্রোডাক্টস আপনি ম্যানুফ্যাকচারিং করবেন বা কিনে নিয়ে আসবেন সেটা তো কোথাও রাখার প্রয়োজন আছে। তো ওয়্যার হাউসিং ইম্পর্টেন্ট, অ্যাডস টু ট্রেডের অন্তর্গত। তৃতীয়ত ব্যাংকিং। ব্যবসার সমস্ত আর্থিক লেনদেন ম্যানেজিং বা হ্যান্ডেলিং করার জন্য ব্যাংকের প্রয়োজন হয়। যেমন ডিপোজিট, অর্থাৎ আপনি ব্যবসা করছেন, আপনার কাছে লাখ লাখ টাকা আছে, সেটা আপনি তো নিজের কাছে রাখতে পারবেন না, কোনো সংস্থার কাছে রাখতে হবে। সেক্ষেত্রে ব্যাংক একটি ফিনান্সিয়াল সংস্থা, যেখানে আমরা ডিপোজিট রাখতে পারি বা প্রয়োজন হলে তাদের কাছ থেকে লোন নিতে পারি, ধার করতে পারি টাকা, বা ইনভেস্টমেন্ট করতে পারি, টাকা তুলতে পারি, ইত্যাদি ট্রানজ্যাকশানের জন্য ব্যাংকিং সংস্থার প্রয়োজন। তাই অ্যাডস টু ট্রেডের অন্তর্গত এটি। এটি ছাড়া ব্যবসা চালানো সম্ভব নয়। চতুর্থ, ইন্স্যুরেন্স, অর্থাৎ বিমা। আপনার প্রোডাক্টসের জন্য আপনি বিমা করিয়ে রাখতে পারেন। যদি প্রোডাক্টস চুরি হয়, নিয়ে যাওয়ার সময় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি নষ্ট হয়ে যায়, তার জন্য আপনি প্রোডাক্টস ইন্স্যুরেন্স বা বিমা করিয়ে রাখতে পারেন। তাহলে আপনার কিছুটা লস হবে, কিছুটা লস হবে না, অর্থাৎ লসের পরিমাণটা আপনার কম হবে। ইন্স্যুরেন্স করিয়ে রাখলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণের কিছুটা অংশ আপনাকে দিয়ে দেবে। তো সেই জন্য ইন্স্যুরেন্সও অনেকটাই প্রয়োজন আজকের দিনে। তো অ্যাডস টু ট্রেডের অন্তর্গত আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক অ্যাডভার্টাইজিং। দেখুন, বিজ্ঞাপন। বিজ্ঞাপন ছাড়া একটি ব্যবসা বা বাণিজ্য করা সম্ভব নয়। আপনি যে প্রোডাক্টস বা সার্ভিসের পরিষেবার ব্যবসা করেন না কেন, বাণিজ্য করেন না কেন, সেক্ষেত্রে আপনাকে বিজ্ঞাপন দিতেই হবে। বিজ্ঞাপন ছাড়া লোকের কাছে পৌঁছাবে না আপনার প্রোডাক্টসকে, অন্যের কাছে বা কমিউনিটিতে পৌঁছানোর জন্য আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। এটিও অ্যাডস টু ট্রেডের মধ্যে পড়ে। তাহলে আজকের বিষয়ে আমরা দেখলাম টাইপ অফ বিজনেস, কত প্রকারের বিজনেস আছে, পুরো সম্পূর্ণ ডিটেলসে জানলাম। যারা কমার্স নিয়ে পড়ছেন তাদের কাছে আশা করছি বই আছে, আরও ডিটেলসে পড়তে পারবেন। যারা নন কমার্স, বই নেই, তারা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত নোটস পেয়ে যাবেন সম্পূর্ণটার। যে সমস্ত স্টুডেন্ট বা টিচার, আপনারা আপনাদের নিজস্ব লোকেশানে কম্পিউটার সেন্টার ওপেন করে স্টুডেন্টদের কম্পিউটার শেখাতে চাইছেন, তারা ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিলের ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। এটি একটি কেন্দ্র সরকারের রেজিস্টার সংস্থা এবং ISO সার্টিফাইড সংস্থা, যা আপনার স্টুডেন্টকে সিকিওর করবে সার্টিফিকেটের দিক দিয়ে, এবং আপনি ISO সার্টিফাইড এবং গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট প্রোভাইড করতে পারবেন স্টুডেন্টদের।